আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মেসেঞ্জারের খুবই মেসেজিং একটি টিপ অ্যান্ড ট্রিক। প্রত্যেক মেসেঞ্জার ব্যবহারকারীর জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই মজার হতে যাচ্ছে। দেখুন, আমি এখন মেসেঞ্জারে প্রবেশ করলাম একটি ইনবক্সে। এখানে যদি আমি এই ইনবক্সে হাই পাঠাই, তাহলে আমার হাইয়ের সাথে কিছু ইমোজি এলোমেলোভাবে উপর দিকে উঠে যাচ্ছে। ধরুন তার কোনো কথায় আমার হাসি আসছে, তো আমি হাসি দিয়ে একটা এসএমএস দিলাম, তো হা হা দেওয়ার সাথে সাথে হা হা রিলেটেড অনেকগুলো ইমোজি এখানে শো করাচ্ছে। এমনকি আমার কোনো কথায় সে যদি রাগ করে তখন আমরা সরি বলি। তো আমি যদি এখান থেকে সরি টাইপ করে পাঠাই, তাহলে দেখুন সরির ইমোজিগুলো এখানে ওর ইনবক্সে এইভাবে উড়ে উড়ে শো করাবে। তো ব্যাপারটা কিন্তু অনেক মজার। তো কিভাবে এই ট্রিকটি করবেন? তো যার সাথে আপনি এই ধরনের এসএমএসগুলো করতে চান, সে যদি এই সেটিং বিষয়ে অজ্ঞ থাকে, তাহলে কিন্তু খুবই মজা হবে। সে 100% অবাক হবে এবং আপনি তার সাথে ভাবও নিতে পারবেন। তাকে এই ট্রিকটি শিখিয়ে দিবেন যেন আপনার সাথে সে এই ট্রিকটি করে থাকে। খুবই সহজ একটি ট্রিক, কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না, আপনার মেসেঞ্জারের মধ্যেই এই সেটিংটি আছে। আর শুধু এইটা না, আপনি চাইলে আরও এক একটি এসএমএস এক এক ইমোজি দিয়ে সেট করে নিতে পারবেন, যেগুলো পাঠালে তার ইনবক্সে এইরকম দেখাবে। তো চলুন মূল ভিডিওতে। তার আগে রিকোয়েস্ট থাকবে, ভিডিও দিয়ে যদি আপনার কোনো একটি উপকার আসে, ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। আর প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। তো চলুন মূল ভিডিওতে। সর্বপ্রথম আপনি চলে যান আপনার ফোন থেকে মেসেঞ্জার অ্যাপে। তো আমিও মেসেঞ্জার অ্যাপে চলে আসলাম। এখান থেকে দেখুন আমি এখন যার সাথে আপনি এই প্রসেসিং এই এসএমএসগুলো করতে চাচ্ছেন ঠিক তার ইনবক্সে আপনি প্রবেশ করবেন। দেন আমি এখান থেকে একটি ইনবক্সে প্রবেশ করলাম। এরপর এখান থেকে কি করব আমি, উপরে দেখুন আই বাটন নামে একটি অপশন আছে। এই আই বাটন অপশনে আপনাকে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন ওয়ার্ড ইফেক্ট নামে একটি অপশন, এই ওয়ার্ড ইফেক্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এইবার এখানে প্রাথমিকভাবে আপনাকে কিছু ইফেক্ট শো করাবে, এখান থেকেও আপনি চাইলে ক্লিক করে নিতে পারেন, অন্যথায় আপনি নিচে থেকেও নিতে পারেন। তো আমি নিচে থেকে আপনাদেরকে সার্ভার থেকে দেখাচ্ছি। তো নিচে এই রাইটিং অপশনে ক্লিক করলে আপনার লেখার কিছু অপশন আসবে। তো এখানে মূলত আপনি কোন এসএমএসের সাথে কোন ইমোজি সিলেক্ট করবেন সেটি আপনি এখানে সিলেক্ট করতে হবে আপনাকে। তো ধরুন আপনি হাই দিয়ে একটি ইমোজি সিলেক্ট করবেন, তো আপনাকে এখানে সর্বপ্রথম হাই লিখতে হবে। তো এখানে হাই লেখার পর আপনি কিছু করবেন না, জাস্ট এখানে বাম পাশে ইমোজি আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইবার আপনি হাই এর সাথে যে ইমোজিটি যাচ্ছে সেই ইমোজি সিলেক্ট করে নেবেন আপনার মনের মতো করে। সিলেক্ট করার পর এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড করে দিবেন। এখানে দেখুন উপরে জমা হয়ে গেছে। তারপর যদি আপনি অন্য একটি এসএমএস সিলেক্ট করেন, তো আমি এখান থেকে নিলাম, হা হা দিলাম। কখনো যদি তার কথায় আমার হাসি আসে, তখন আমি হা হা এসএমএসটি পাঠাবো। তো হা হার সাথে আমি এখানে ইমোজিতে আবারও ক্লিক করে হা হা ইমোজিটি সিলেক্ট করে আবারও এখান থেকে পাঠিয়ে দিব। দেন এখান থেকে যদি আমি আবার সরি পাঠাই, তাহলে এখানে ইমোজিতে ক্লিক করে সরি পাঠিয়ে দিব। তো এইভাবে আপনি চাইলে এক একটি এসএমএসের সাথে এক একটি ইমোজি কানেক্ট করে নিতে পারবেন খুব সহজে। তবে যেগুলো আপনি এসএমএস কানেক্ট করবেন সেগুলো আগে থেকে এখানে আপনাকে করে নিতে হবে। তো দেন এবার এখান থেকে আপনি বের হয়ে চলে যাবেন। বের হয়ে চলে যাওয়ার পর দেখুন এখানে তাকে একটু করে নোটিফাই করে দেখাচ্ছে কয়টি ইমোজি এখানে সিলেক্ট করা আছে। তো এইবার আপনি যদি তাকে হাই পাঠান, তাহলে দেখুন আমি এখানে হাই পাঠাচ্ছি, তাহলে সাথে সাথে হাইয়ের ইমোজিটি চলে গেল। দেন আমি যদি হা হা পাঠাই, তাহলে দেখুন হাহার ইমোজিগুলোও এখানে চলে আসলো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন, এবং সামনে আরও মজার মজার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন।